হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। বিটিসি স্কিল চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আজকে আমরা আলোচনা করব বিটকয়েন কখন পাম্প করে এবং কখন ডাউন করে, অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন যে বিটকয়েন কখন পাম্প করবে এবং কখন ডাউন করবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটি কথা, আপনি যদি ফ্রিতে ট্রেডিং শিখতে চান তাহলে আপনি এই বিটিসি স্কিল চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকতে পারেন, কেননা এখানে আমি প্রতিনিয়ত ট্রেডিং বিষয়ে বিভিন্ন টিপস এবং ট্রিক্স শেয়ার করে থাকি, যেটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি কথা না বললে নয়, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এখানে দেখুন আমি বিটকয়েনের লাইভ চার্ট ওপেন করেছি। ভিউয়ার্স, আমি গত ভিডিওতে বলেছিলাম বিটকয়েন এরকম একটা জায়গা থেকে পাম্প করার সম্ভাবনা আছে। দেখুন 22,391 এই জায়গা থেকে পাম্প করে বিটকয়েন কিন্তু আপনার 24,199 এই অবধি চলে গিয়েছিল। তো এখানে আমার যে অ্যানালাইসটা ছিল সেটা ওই ভিডিওতে আমি বলেছিলাম বা আলোচনা করেছিলাম যে বিটকয়েন এখান থেকে কেন পাম্প করতে পারে, আর যদি এখান থেকে যদি সে সময় পাম্প না করে যদি ডাউন করতো তাহলে কিন্তু আপনার এই যে নিচের 21,052 এই যে আপনার সাপোর্ট লাইন, এই লাইন অবধি কিন্তু সে চলে আসতো। এখানে দেখুন এই যে আমি সাপোর্ট লাইন ড্রয়িং করেছি, বিটকয়েন কিন্তু এটা ব্রেকআউট করে আপনার নিচে আসার প্রবণতা আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে এটা আমরা এখন বুঝতে পারছি যে বিটকয়েন আপনার ডাউনে আসার সম্ভাবনা আছে। তো ভিউয়ার্স, এখন আমরা দেখব যে বিটকয়েন কীভাবে আপনার আপডাউন করে বা কিসের জন্য আপনার আপডাউন করে। প্রথম কথা হলো, আপনার যদি মার্কেটে ভালো নিউজ থাকে তাহলে কিন্তু আপনার বিটকয়েন আপডাউন করবে। যদি ভালো নিউজ থাকে তাহলে বিটকয়েন আপে যাবে, আর যদি খারাপ নিউজ থাকে তাহলে ডাউনে চলে আসবে। এবং টেকনিক্যাল অ্যানালাইস দিয়ে যদি আপনি বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু আপনার অনেক রকম আপনার টেকনিক্যাল অ্যানালাইস আপনাকে করতে হবে, অনেক ইন্ডিকেটর, অনেক অ্যানালাইস, অনেক কিছু করার পরে তারপরে আপনি বুঝতে পারবেন যে বিটকয়েন আপনার আপে যাবে কি ডাউনে যাবে। তো আমি এখন দুইটা ওয়ে দেখাবো, যে দুইটা ওয়ে আপনি যদি প্রপারভাবে ইউজ করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বিটকয়েন আপে যাবে নাকি ডাউনে আসবে। তো এখানে ফার্স্ট যে ওয়েটা সেটা হচ্ছে আপনার, দেখুন আমি এখানে ড্রয়িং করছি তাহলে বুঝতে সুবিধা হবে, 1, 2, 3, 4, 5, অর্থাৎ 1, 2, 3, 4, 5। এরপরে কিন্তু আপনার আপে যাওয়ার একটা সম্ভাবনা আছে, ঠিক আছে? এরপরে কিন্তু আপনার মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা আছে। এবং এছাড়াও আরেকটা উপায় কাজ করে, এক দুই তিন চার, তো এই যে জায়গা আপনার এখান থেকে মার্কেট এই যে সাপোর্টের যে লাইন, এই সাপোর্ট লাইন থেকে আপনার রেজিস্ট্যান্সে যাবে, দেন এখানে বাধা পেয়ে আপনার এই যে সাপোর্টে চলে আসবে, তারপরে কিন্তু আপনার আবার আপে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি যদি এখন লাইভ মার্কেট দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো তার জন্য আমি এগুলো ডিলিট করি। হ্যাঁ, এখানে দেখুন আপনার মার্কেট এখান থেকে আপনার এই যে সাপোর্ট লাইন, এই সাপোর্ট লাইন থেকে আপনার রেজিস্ট্যান্সে গেছে, রেজিস্ট্যান্স থেকে আপনার আবার সাপোর্টে চলে আসছে, ঠিক আছে? তারপরে কিন্তু আপনার আবার এখানে দেখুন আপনার এখানে পাম্প হয়েছে। এছাড়াও আপনি যদি এখানে লক্ষ্য করেন, এখানে দেখেন এই যে সাপোর্ট লাইনটা আপনার মার্কেটের সাপোর্ট লাইন থেকে আপনার এই রেজিস্ট্যান্স লাইনে চলে গেছে, এবং এই রেজিস্ট্যান্স থেকে আপনার কিন্তু আবার সাপোর্ট লাইনে চলে আসছে, তারপরে কিন্তু আবার আপনার দেখেন ওপরের রেজিস্ট্যান্সে চলে গিয়েছিল। এখন আবার আপনার এই যে সাপোর্ট লাইনে আসার চেষ্টা করছে, বাট এখান থেকে যদি এই সাপোর্ট লাইনে যদি ব্রেকআউট না করতে পারে তাহলে কিন্তু মার্কেট আবার আপনার উপরে যাবে, এবং এই যে 24,199 এই রেজিস্ট্যান্স টাচ করার সে চেষ্টা করবে, এবং এটাও যদি আপনার ব্রেকআউট করে তাহলে কিন্তু আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো মার্কেট মূলত এইভাবে আপনার আপডাউন করে, আর তাছাড়া সবথেকে বড়ো কথা হচ্ছে ভালো নিউজ, ভালো নিউজ এলে আপনার মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা আছে এবং অবশ্যই উপরে যাবে। তো ভিউয়ার্স, আপনারা যারা স্পট ট্রেড করেন তারা মার্কেটের এই অবস্থায় এখন ট্রেড না করাটাই ভালো, কারণ মার্কেট এখন ডাউনে চলে আসছে, আর এখন যে সাপোর্ট লাইনটা আমরা দেখতে পাচ্ছি সামনে 22,440, এই সাপোর্ট লাইনটা যদি সে ব্রেকআউট করে আরও নিচে চলে আসে আমরা কিন্তু বিটকয়েনের প্রাইস 21,000 দেখতে পাবো। তো আমরা যত সময় পর্যন্ত এই যে 22,440 এই সাপোর্ট লাইনে আসার পরে আপনার ওপরে যাওয়ার কোনো কনফার্মেশন না পাচ্ছি তত সময় পর্যন্ত আমাদের একটু হোল্ড করে রাখা উচিত, তাহলে আমরা বড় ধরনের লস থেকে বাঁচতে পারবো। তো ভিউয়ার্স, এটাই ছিল মূল টপিক, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, আর ট্রেডিং বিষয়ে সবসময় এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে আপনারা এই চ্যানেলের সাথে থাকতে পারেন, তাহলে আপনাদের সমস্ত কনফিউশন দূর হবে এটা আমি মনে করি। তো আজ এই পর্যন্ত, কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।